মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সব জায়গায় হয়েছে বিজয়া সম্মিলনী। তাতেই পিছিয়ে নেই কাপাসহাড়িয়া পঞ্চায়েত এবং কাপাসহাড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। কাপাসহাড়িয়া পঞ্চায়েত প্রধান সুরজিৎ পাল এবং কাপাসহাড়িয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় সম্মিলন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিচারাম মান্না সহ জেলার একাধিক নেতৃত্ববৃন্দ, ছিলেন পঞ্চায়েত প্রধান সুরজিৎ পাল, এছাড়া উপপ্রধান সহ পঞ্চায়েতের সকল সদস্যরা। মহিলাদের ভিড় ছিল উপচে পড়ার মতো। বিজয় সম্মেলনীতে এসে ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত ভোটে লড়ার নির্দেশ দিলেন মন্ত্রী বিচারাম মান্না। বিজয় সম্মেলনীতে আসা সকল অতিথিদের পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে তাদের সম্মানিত করা হলো। পঞ্চায়েত এবং অঞ্চলের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে এলাকার সকল মানুষ। প্রায় 2000-এরও বেশি মানুষ এই বিজয় সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। বিধায়ক যে কথাটা বললেন সেটা সাংগঠনিক কথা, এবং এটাই সিস্টেম, মুখ্যমন্ত্রীর এটাই সিস্টেম যে আমি ইচ্ছা করলেই তো আমি প্রধান বা মেম্বাররা যে প্রার্থী হতে পারবো না, মানুষ যাকে চাইবে তাকেই প্রার্থী হিসেবে লড়াইটা হবে। দেখুন, আজকের বিজয় সম্মেলনীর মধ্যে দিয়ে আমরা তো সেই বার্তাটা এই পঞ্চায়েতে 19,000 মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিলাম, এবং একদিকে বিজয় সম্মেলনী এবং আগামী দিনের আমাদের লড়াইটা, সেই লড়াইটা আজকের প্রস্তুতি হিসেবে শুরু হয়ে গেল। যেখানে একদম শাসক দলের একের পর এক নেতা মন্ত্রী ইডি দপ্তরে যাচ্ছে, জেল হেফাজতে আছে, সেই জায়গায় সামনে পঞ্চায়েত নির্বাচন লড়াইটা কতটা সহজ হবে? দেখুন, আজকে ইডি সিবিআই যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে হেনস্থা করছে, একজন প্রধান হিসেবে আমি বলবো আপনাদের যে এই পঞ্চায়েতের যে সমস্ত মানুষজন তারা চায়, তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা, সেই সুবিধাগুলো একজন প্রধান হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের পঞ্চায়েত যেভাবে মানুষের কোনায় পৌঁছে দিয়েছে, এটাই তাদের কাছে একটা বড় উপহার। এবং আমরা মনে করি যতই আমাদের বিরুদ্ধে সিবিআই ইডি হোক না কেন, আমাদের নেতাদের এগেনস্টে গ্রাম পঞ্চায়েত লেভেলে একদম কোনায় কোনায় মানুষরা কিন্তু তারা এটা ভাবে না, এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা কিন্তু নির্বাচনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।